সবাই কে শুভ নববর্ষ। আমি দেবাশিস কমার্স ভ্যালির তরফ থেকে সবাইকে অনেক অনেক স্বাগতম জানাচ্ছি। বছরের প্রথম দিনটা আমরা আসলে অন্যভাবে সবাই কাটাচ্ছি, আমরা সবাই জানি করোনা ভাইরাসের জন্য আমরা বাসায় থাকব, সুস্থ থাকব। তো আজকে বছরের প্রথম দিন থেকে আমরা পড়াশোনা স্টার্ট করব, কারণ অধিকাংশ স্কুল কলেজ বন্ধ রয়েছে। তো আমরা এখন থেকে প্রতিদিন রাত 9টায় আমাদের লাইভ ক্লাস শুরু হবে, নবম দশম শ্রেণী এবং এইচএসসি লেভেলের। কোনোদিন অ্যাকাউন্টিং হবে, কোনোদিন ফিনান্স হবে, কোনোদিন ম্যানেজমেন্ট হবে, কোনোদিন নবম শ্রেণী ব্যবসা উদ্যোগ হবে। ঠিক প্রতিদিন একটা না একটা ক্লাস নিয়ে আমি তোমাদের সামনে হাজির হব। তো আর কোনো কথা বাড়াবো না, আমরা চলে সরাসরি ক্লাসে। আজকে আমরা আলোচনা করব এইচএসসি এবং এইচএসসি লেভেলের র্যামিল চ্যাপ্টারটা, যেটা খুবই খুবই ইম্পর্টেন্ট। আমাদের নবম দশম শ্রেণীর পরীক্ষাতে যেমন আসে, পাশাপাশি ইন্টার লেভেলের পরীক্ষাতে আসে। এটা আমরা একটা ছবি নিয়ে আসছি, তোমার সবাই দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে ব্যালেন্সিং। ব্যালেন্সিং বলতে আমাদের র্যামিলের উভয় পাশ দুপাশ মিলতে হবে, এক পাশ কম বা বেশি থাকলে হবে না। আর এটা হচ্ছে আমাদের অ্যাকাউন্টিং সার্কেল। আমরা হিসাব চক্র সম্পর্কে সবাই অবগত, আমাদের অ্যাকাউন্টিং সার্কেলের মধ্যে টায়ার ব্যালেন্স রয়েছে এই পজিশনে। তো আমরা এই গ্র্যাপটা নিয়ে পরে আলোচনা করবো, আমরা এখন চলে যাবো সরাসরি র্যামিলটা কি আসবে। হ্যাঁ, র্যামিল আমরা জানি কোন নির্দিষ্ট তারিখে খতিয়ানের উদ্বৃত্ত সময় একটি তালিকা, যার মূল উদ্দেশ্য হচ্ছে গাণিতিক সূত্রতা যাচাই করা। তাহলে কি বুঝতে পারলাম, খতিয়ানের উদ্বৃত্ত বা ব্যালেন্স নিয়ে র্যামিল প্রস্তুত করা হয়। ওকে, র্যামিল হিসাবের এটা অংশ নয়, এটা খুব ইম্পর্টেন্ট। আমাদের র্যামিল কিন্তু কোনো হিসাবের অংশ নয়, তাই এটা প্রস্তুত করা বাধ্যতামূলক নয়। যেহেতু র্যামিল হিসাবে এটা অংশ নয়, তাই এর জন্য কোনো বই সংরক্ষণ করা হয় না, বরং আলাদা কোনো কাগজে প্রস্তুত করা হয়। তাহলে আমরা জানলাম যে র্যামিল কোনো হিসাব নয়, এটা অন্য একটা কাগজে আলাদা করে প্রস্তুত করা হয়। এবার আমরা জানবো এটা কখন তৈরি করবো আমরা, এটা খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য, কখন র্যামিল প্রস্তুত করবো বা তৈরি করবো। নির্দিষ্ট হিসাব কাল শেষে করবো, সেটা হতে পারে পয়লা জুলাই থেকে 30শে জুন, পয়লা জানুয়ারি থেকে 31শে ডিসেম্বর, এভাবে হতে পারে। এছাড়া র্যামিল সাধারণত আর্থিক বিবরণীর পূর্বে তৈরি করা হয়ে থাকে, এবং যার ফলে আর্থিক বিবরণী প্রণয়ন করা সহজ হয়। অবশ্যই আমরা আর্থিক বিবরণী তৈরি করার পূর্বেই র্যামিলটা প্রস্তুত করবো। এবার আমরা জানবো র্যামিলের ছক কয়টি, আমরা সবাই জানি, তারপরে একটু মানে ঝালাই করা বলা যায়, কারণ নববর্ষের প্রথম দিন থেকে আমরা বলেছি পড়াশোনা স্টার্ট করবো। তো আর কোনো কথা নেই, আমাদের র্যামিলের ঘর আছে কয়টা, 5টি। হ্যাঁ, প্রথমে রয়েছে ক্রমিক নাম্বার, হিসাবের শিরোনাম, খ পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। কিন্তু আর জিনিস খেয়াল করবো আমরা, আবার নিচের দিকে আসি, উপর দিকে আসি আমরা, যেটা আমাদের এই অনেকে আমরা এই নামগুলো লিখি না, অবনিউটেড অর্থাৎ কোম্পানির নাম থাকবে, তারপর র্যামিলটা এবং কোন তারিখে প্রস্তুত করছে, এটা খুবই ইম্পর্টেন্ট। তারিখটা খুব ইম্পর্টেন্ট, অর্থাৎ আমরা অঙ্কটা করার আগে আমাদের স্ট্রাকচারটা অর্থাৎ ছকটা খুব যেন সুন্দরভাবে হয়। অর্থাৎ আমরা প্রথমে কোম্পানির নাম লিখবো, যেমন আমি লিখেছি এখানে অবনিউটেড অর্থ র্যামিল করছি, কোন তারিখে সেটা করবো, দেন আমরা ছক কাটবো। এটা হচ্ছে র্যামিলের ছক কয়টি, তাহলে আমরা জানলাম 5টি। ওকে, এবার আমরা পরের স্টেপে যাই। র্যামিলের এই যে আমরা ডেবিট ক্রেডিট ঘর কেটেছি, আর ডেবিট পাশে কি বসে আর ক্রেডিট পাশে কি বসে, আমরা সবাই জানি সমস্ত সম্পদ এবং ব্যয় হচ্ছে ডেবিট, আর সমস্ত আয় দায় মালিকানা সত্ত্ব সমান ক্রেডিট। অর্থাৎ ব্যয় সম্পদ মিলে আমরা ডেবিট ঘরে বসাবো, আর আয় দায় মালিকানা সত্ত্ব বিষয়ে বসাবো হচ্ছে আমাদের ক্রেডিট পাশে। এখন আমরা জানবো র্যামিলে কি বসেন, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট, কারণ আমরা যখন র্যামিল প্রস্তুত করব তখন দেখব যে র্যামিলে কোনটা বসে আর কোনটা বসে না। যেটা বসে না সেটা যদি আমরা র্যামিলে ইনকেস ভুলবশত বসিয়ে দিই, তাহলে কিন্তু আমাদের র্যামিলটা একদমই হবে না। তো আমরা এই ফাঁকে জেনে নিই র্যামিলে কি বসে না। তো আমরা প্রথমে আমরা সমাপনী মজুদ, সমাপনী যে পার্টটা রয়েছে সেটা ভালো করে দেখব। সমাপনী মজুদ পণ্য, সমাপনী মূলধন, সমাপনী বা অভাবিত মণিহারি, সমাপনী সাপ্লাইস, আর সমাপনী খাদ্য সামগ্রী। তাহলে আমরা কয়টা জানলাম, আমরা সমাপনী দিয়ে 5টা। এবার আমরা প্রারম্ভিক দিয়ে নিয়ে কাজ করব। প্রারম্ভিকের মধ্যে প্রথমে রয়েছে প্রারম্ভিক হাতে নগদ, প্রারম্ভিক ব্যাংকে জমা, প্রারম্ভিক ব্যাংক জমাতিরিক্ত, প্রারম্ভিক দেনাদার, প্রারম্ভিক পাওনাদার, প্রারম্ভিক ভ্যাট। তাহলে প্রারম্ভিক দিয়ে কটা শিখেছি আমরা, প্রায় 6টা মনে রাখবো। আগে ছিল সমাপনী দিয়ে 5টা, সমাপনী দিয়ে 6টা। এখন আমাদের রয়েছে সম্ভাব্য। আমার মনে রাখবো আমাদের হিসাব বিজ্ঞানে সম্ভাব্য দিয়ে কোনো কিছুই অন্তর্ভুক্ত হবে না, কারণ আমরা প্র্যাকটিক্যালি যা পাবো সেটা নিয়ে কাজ করবো। দেন আমাদের সম্ভাব্য দায়, সম্ভাব্য সম্পত্তি, আর অব্যবহৃত ডাক টিকিট, এটা র্যামিলে বসে না। তাহলে আজ থেকে আমরা কিন্তু অনেকগুলো জেনে গেলাম যে র্যামিলে কি কি বসে না, এই বিষয়গুলো আমরা খুব ভালো করে মনে রাখবো। মূল কথা হচ্ছে র্যামিলে যখন প্রস্তুত করবো আগে আমরা ভালো করে খেয়াল করবো র্যামিলে কোনগুলো বসছে না, সেগুলো আমরা পেন্সিলে ছোট্ট করে ক্রস চিহ্ন দিয়ে রাখবো,
কেননা কারণ আমরা যখন অঙ্কটা করতে যাব তখন ওটা যেন আমরা বাদ দিয়ে অন্তর্ভুক্ত করে থাকি। তো আমরা জানলাম র্যামিলে কি বসছে না। এবার আমরা যে বিষয়গুলো আমাদের খুব মনে রাখতে হবে সেটা কোনটা, সমন্বিত করা। আমি আবার বলি, সমন্বিত করা এটা খুবই ইম্পর্টেন্ট। কারণ র্যামিল তৈরি করার সময় মানে আমরা যখন প্র্যাকটিক্যালি করতে যাব তখন আমরা ফার্স্টেই দেখব ওই র্যামিলটায়, অর্থাৎ যে আমাদের খতিয়ানে যে ব্যালেন্সগুলো দিয়েছে ওখানে কি আমাদের সমন্বিত করায় দেওয়া আছে কিনা। কি জিনিস? সমন্বিত ক্রয়। ওকে, তাহলে আমরা লাইনটি একটু পড়ি। একই র্যামিলে যদি সমন্বিত ক্রয় থাকে এবং ক্রয় থাকে, আমি আবার বলি, একই র্যামিলে যদি সমন্বিত ক্রয় ও ক্রয় থাকে সেক্ষেত্রে সমন্বিত ক্রয়কে আমরা র্যামিলের ডেবিট পাশে বসাবো, ক্রয়কে বসাবো না। মানে আমি কালকে কিন্তু যে ইয়েটা দিয়েছিলাম, টাইটেলটা দিয়েছিলাম, ওখানে বলেছিলাম যে ক্রয় আসলে কেন বসে না। হ্যাঁ, কখন বসবে না? যখন র্যামিলে সমন্বিত ক্রয় থাকবে। এই কারণে সমন্বিত ক্রয়ের মধ্যে কিন্তু ক্রয় অন্তর্ভুক্ত থাকে। তাহলে আমরা আবার একটু রিপিট করি, র্যামিলে যদি সমন্বিত ক্রয় থাকে তাহলে ক্রয় বসবে না, সমন্বিত ক্রয় র্যামিলের ডেবিট পাশে বসবে। ওকে, এখন আমরা জানবো র্যামিলে যদি সমন্বিত ক্রয় থাকে তখন আর কি কি পরিবর্তন হতে পারে। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা প্রাম্ভিক মজুত পণ্য র্যামিলে বসাবো না। কথাটা কেমন হলো? একই র্যামিলে যদি সমন্বিত ক্রয় থাকে সেক্ষেত্রে র্যামিলে প্রাম্ভিক মজুত পণ্য বসবে না, সহকরী মজুত পণ্য র্যামিলের ডেবিট পাশে বসবে। অর্থাৎ প্রাম্ভিকটা বসবে না, সহকরীটা বসবে। এবার পরে পাটে যাই, কেন বসবে? কারণটা হচ্ছে সমন্বিত ক্রয় সমান, এটা আমাদের প্রায় 9-10 বা ইন্টার লেভেলের অবজেক্টিভে চলে আসে। কোনটা? সমন্বিত ক্রয় সমান কি, তো আমরা ভালো করে দেখে নিই। সমন্বিত ক্রয় সমান প্রাম্ভিক মজুত পণ্য প্লাস নিট ক্রয় মাইনাস সমপরি মজুত পণ্য। মূলত সমন্বিত ক্রয়ের মধ্যে এগুলো অন্তর্ভুক্ত থাকে বিধায় আমরা আলাদা করে র্যামিলে এটা বসাই না। তাহলে কি হলো? সমন্বিত ক্রয় সমান প্রাম্ভিক মজুত পণ্য যোগ ক্রয় মাইনাস সমপরি মজুত পণ্য। ওকে, এবার আরো কিছু নিয়ম রয়েছে আমাদের, এটা ইন্টার লেভেলের জন্য বলা যায়, কিন্তু ইদানিং 9-10 বিভিন্ন যে এসএসসি লেভেলের যে পরীক্ষা হয়ে থাকে, টেস্ট পরীক্ষাতে প্রায় দেখেছি এই মনি রিলেটেড এই টিপসগুলো আসছে, যে নিয়মগুলো আমাদের না জানলেই নয়, তো হয়ে যায় আমরা এভাবে জেনে ফেলি। ওকে, একই র্যামিলে যদি প্রাম্ভিক মনিয়ারি সহপনী মনিয়ারি থাকে তখন প্রাম্ভিক মনিয়ারি ডেবিট পাশে বসবে, সহপনী মনিয়ারি র্যামিলে বসবে না। আমি কথাটা আবার রিপিট করি, আমরা প্রথমত দেখবো র্যামিলে মনিহারি কয়টা রয়েছে। যদি একই র্যামিলে প্রাম্ভিক মনিহারি এবং সহপনি মনিহারি দুটোই আছে সেক্ষেত্রে সহপনি মনিহারি বসবে না, প্রাম্ভিক মনিহারি র্যামিলে ডেবিট পাশে বসবে। নেক্সট, আবার একই র্যামিলে যদি প্রাম্ভিক মনিহারি, মনিহারি ক্রয় এবং সহপনি মনিহারি, তিনটে মনিহারি রয়েছে, প্রাম্ভিক মনিহারি, মনিহারি ক্রয় এবং সহপনি মনিহারি, তিনটে জিনিস যদি থাকে, এখানে একই কথা, প্রাম্ভিক মনিহারি এবং মনিহারি ক্রয় বসবে র্যামিলে ডেবিট পাশে, যথারীতি সহপনী মনিহারি একবারও বসবে না। আবার বলি, প্রাম্ভিক মনিহারি, মনিহারি ক্রয় ডেবিট পাশে বসবে, সহপনী মনিহারি বসবে না। সর্বশেষ যেটা রয়েছে এখানে, প্রাম্ভিক মনিহারি, মনিহারি খরচ, আগেটা কি ছিল? ক্রয় ছিল। প্রাম্ভিক মনিহারি, মনিহারি ক্রয় ছিল, এটা থাকবে প্রাম্ভিক মনিহারি, মনিহারি খরচ ও সহপনী মনিহারি থাকলে কি হবে? সেক্ষেত্রে একদমই চেঞ্জ কিন্তু। হ্যাঁ, তখন কি হবে? প্রাম্ভিক মনিহারি বসবে না, সহপনী মনিহারি ও মনিহারি খরচ বসবে র্যামিলে ডেবিট পাশে। আমাকে ভালো করে আবার একটু দেখাই দিই, প্রাম্ভিক মনিহারি, মনিহারি খরচ ও সহপনী মনিহারি থাকে তখন সহপনী মনিহারি ও মনিহারি খরচ র্যামিলে ডেবিট পাশে বসবে, প্রাম্ভিক মনিহারি তখন র্যামিলে বসবে না। এই মনিহারি দিয়ে আমরা কিন্তু অবশ্যই খুব এই তিনটি টিপস ভালো করে মনে রাখবো, কারণ পরীক্ষাতে প্রত্যেকটা অঙ্কেই এই মনিহারি একটা আইটেম দুটো কখনো তিনটা দিয়ে থাকে। তো আজকে থেকে অবশ্যই আমরা এটা জেনে যাব। নেক্সট, আমাদের তহবিল নিয়ে প্রায় ভুল হয়ে থাকে। আমরা জানি যে নগদ তহবিল একদম চলতি সম্পদ। হ্যাঁ, তো এখানে কিছু টিপস আমরা মনে রাখবো র্যামিল প্রস্তুত করার সময়, যে নগদ তহবিল ও ব্যাংক তহবিল, আমি আবার বলি, নগদ তহবিল ও ব্যাংক তহবিল শুধুমাত্র র্যামিলের ডেবিট পাশে বসবে, আর যত তহবিল রয়েছে কোনগুলো সেটা যেন আমি লিখেছি, যেমন কল্যাণ তহবিল, সিডর তহবিল, বিমা তহবিল, পেনশন তহবিল, প্রতিপূরক তহবিল, অর্থাৎ নগদ তহবিল এবং ব্যাংক তহবিল বাদে আর যত তহবিল রয়েছে সব বসবে ক্রেডিট পাশে। তাহলে আজ থেকে তো এই ভুলটা হচ্ছে না অবশ্যই। তাহলে কি জানলাম? নগদ তহবিল ও ব্যাংক তহবিল ডেবিট, আর সমস্ত তহবিল ক্রেডিট। ওকে, এবার আসবো আমরা সঞ্চিতি নিয়ে। প্রায় আমার স্টুডেন্ট বলে থাকে, স্যার সকল সঞ্চিতি ক্রেডিট, এটা একদমই ভুল। আজকে থেকে জেনে নিই আসলে কোন সঞ্চিতি ডেবিট আর কোন সঞ্চিতি ক্রেডিট। হ্যাঁ, শুধুমাত্র মনে রাখবো যে পাওনাদারের বাট্টার সঞ্চিতি, আমি আবার বলি, পাওনাদারের বাট্টার সঞ্চিতি আর প্রদেয় বিলের বাট্টার সঞ্চিতি। ওকে, পাওনাদারের বাট্টার সঞ্চিতি আর প্রদেয় বিলের বাট্টার সঞ্চিতি শুধুমাত্র ডেবিট পাশে বসবে, আর সকল সঞ্চিতি ক্রেডিট পাশে বসবে।
কথা ক্লিয়ার? এবার আমরা একটু এখানে ভালো করে দেখি একটু কি লিখেছি আমি। পাওয়াদের বাটা সঞ্চিতি ওর প্রদীপিলে বাটা সঞ্চিতি শুধু রেবিট পাশে বসবে আর সকল সঞ্চিতি কেট পাশে বসবে। যেমন দেনাদারের বাটা সঞ্চিতি, অনাদেয় পাওনার সঞ্চিতি, সাধারণ সঞ্চিতি, প্রাপ্য বিলে বাটা সঞ্চিতি, অবচয় সঞ্চিতি, মূলধন সঞ্চিতি, এক কথায় পাওনাদের বাটা সঞ্চিতি আর প্রদীপ বিলে বাটা সঞ্চিতি শুধু ডেবিটে বসবে আর সকল সঞ্চিতি কেট পাশে বসবে। ওকে, এবার আমরা আসি যে বিষয়গুলো একটু জানা দরকার, যে আমাদের হিসাব বিজ্ঞানে একটা জিনিসে অনেকগুলো নাম থাকে এবং যে নামগুলো আমরা জানি না আমাদের অনেক সময় সমস্যা সৃষ্টি হয়। তো এই ফাঁকে একটু জেনে নেবো। প্রায় দেখা যায় যে চলতি হিসাব, অনেকে বুঝতে পারে না চলতি হিসাবটা কি। হ্যাঁ, আমাদের উত্তোলনের একটা নাম হচ্ছে চলতি হিসাব। যদি দেখা থাকে যে মালিকের উত্তোলন, তাহলে বুঝবে এটা মালিকের চলতি হিসাব, বুঝবে এটা কি উত্তোলন। মানে উত্তোলন কোথায় বসে? ডেবিট পাশে বসে, দেন এটাও ডেবিট। পরে দস্তুরি, এটা খুবই মজার একটা ব্যাপার। আমরা আসলে কিছু কিছু বিষয় ইংরেজিটাকে বাংলা মনে হয়, কেমন কমিশনটা মনে বাংলা শব্দ, কিন্তু আসুন না কমিশনটা ইংরেজি শব্দ। তাহলে বাংলা শব্দটা কি জেনে নেবো আজ থেকে, দস্তুরি। হ্যাঁ, তাহলে দস্তুরি মানে হচ্ছে বাংলা শব্দ আর কমিশন ইংরেজি শব্দ, একই কথা। সো এটা র্যামিল ডেবিট পাশে বসবে, মনে রাখবো। তারপরে হচ্ছে আমাদের বার্ধকৃত বার্তা, প্রদত্ত বার্তা, বার্তা পরিশোধ, মঞ্জুরিকৃত বার্তা, বার্তা প্রদান, সবগুলো একই জিনিস, সো ডেবিট। আবার বার্তা প্রাপ্তি আর প্রাপ্ত বার্তা, মনে রাখবো যে প্রাপ্ত আর প্রাপ্তি একই, যদি থাকে এটা ক্রেডিট। ওকে, নগদ তহবিল, নগদ উদ্বৃত্ত, হাতে নগদ, ক্যাশ ব্যালেন্স, নগদ, এগুলো কিন্তু একই, অবৃদ্ধিতে লিখেছি, প্রত্যেকটা একই অর্থ বহন করে, এগুলো সব ডেবিট। ওকে, এবার রয়েছে আরো কিছু তথ্য রয়েছে আমার এখানে, ব্যাংকে জমা রয়েছে, ব্যাংক ব্যালেন্স, ব্যাংক উদ্বৃত্ত, ব্যাংক তহবিল, এগুলো একই কথা, সব ডেবিট। এবার আমাদের এখানে খুবই ইম্পর্টেন্ট, আমাদের অধিকাংশ স্টুডেন্ট এই জিনিসগুলো ভুল করে, দেনাদার পাওনাদারের যে আরো কিছু নিক নেম রয়েছে আপনি একটু জেনে নিয়ে ফাঁকে, দেনাদার, পুস্তক ঋণ, পাওনা, বিক্রয় খতিয়ানের যে প্রাপ্য হিসাব, বুক ডেট, সবগুলো কিন্তু একই অর্থ। অর্থাৎ দেনাদারের আরো কিছু নাম, কোনটা ইংরেজি কোনটা বাংলা, তো দেনাদার অলস কি হয় ডেবিটে বসে। আর সর্বশেষ কি হয়েছে, পাওনাদার, ব্যবসায়িক ঋণ, দেনা, ক্রয়, ক্রয় খতিয়ানের যে প্রদেশ হিসাবে, আবার বলি পাওনাদার, ব্যবসায়িক ঋণ, দেনা, ক্রয় খতিয়ানের যে প্রদেশ হিসাবে, এগুলো হচ্ছে ক্রেডিট, সবগুলো একই নাম, মানে পাওনাদারের ভিন্ন ভিন্ন নাম। এখন একটা বিষয় আমরা একটু ক্লিয়ার করি, একটু এবার একটু বোর্ডের দিকে তাকাই। আচ্ছা, তার আগে একটা বিষয় আমরা জেনে ফেলি, কখন কতে বলে থাকে যে কাল্পনিক সম্পদ বা ভুয়া সম্পদ বা অসমৃত ব্যয় কোনগুলো, লেখো কত বল দুই মার্কসের জন্য। বাট আমি এই যে ছকটা করেছি এর বাইরে আর নাই, আমি একটু খুব ভালো করে জেনে নেবো। এটা প্রাথমিক খরচা বলি, গবেষণা ব্যয় বা কারিগরি কৌশল, বিলম্বিত বিজ্ঞাপন, ব্যবসা স্থানান্তর ব্যয় বা ব্যবসা এক স্থান থেকে অন্য স্থান স্থানান্তর, একই কথা। আর বার্তায় শেয়ার ইস্যু বা বার্তায় ঋণপত্র ইস্যু বা শেয়ার অবহার, একই কথা। এইগুলোকে বলবো আমরা হচ্ছে কাল্পনিক সম্পদ বা অসম্মিত ব্যয় বা ভুয়া সম্পদ। এখন আমি একটু বোর্ডের দিকে তাকাবো, একটু রাখি ডিসপ্লেতে ভাবে। কিছু কিছু বিষয় আছে যে যেমন বললাম বার্তা, অনেকেই বলে থাকে, আমরা একটু বড় দেখার চেষ্টা করি, বার্তা জিনিসটা ডেবিট হবে না ক্রেডিট হবে? যেমন বার্তা বলা হলো, পরে বড় হলে সুদ, তারপরে বলা হলো যে কমিশন। হ্যাঁ, এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ অনেকে বলে বুঝতে পারে না যে এটা কি পেয়েছি না দিয়েছি। তারপরে বলা হলো যে বেতন, তারপরে বলা হলো যে ভাড়া, এই টাইপের জিনিসগুলো। হ্যাঁ, যদি কিছুই বলা না থাকে যে বার্তা, সুদ, কমিশন, বেতন, কিছু বলা নেই, তো অবশ্যই এগুলোকে আমরা কি বলবো, খরচ হিসাবে দেবো। অর্থাৎ এগুলো সবগুলোকে আমরা বলবো ডেবিট। এটা খুব মজার ব্যাপার, আমরা কিছু বলা না থাকলে ডেবিট ধরবো। তো বিষয়টা হচ্ছে এই, আমাদের র্যামিল প্রস্তুত করতে হলে এই বিষয়গুলো আমরা খুব ভালো জানতে হবে, যে কিছু বলা থাকলে ডেবিট ধরবো। হ্যাঁ, এবার আমরা স্ক্রিনে চলে যাই পরের পেজে, কারণ এখানে এটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট রয়েছে আমাদের, অনিশ্চিত হিসাব। এটা আমরা একটু বোর্ডে দেখে দিতে চেষ্টা করবো, অনিশ্চিত হিসাবটা কি আগে জেনে নিই আমরা। অনিশ্চিত হিসাবটা হচ্ছে এটা, এটাকে একটা সাময়িক বা অস্থির হিসাব বলা হয়, যে র্যামিলের আমাদের অসময় দেখা যায় যে উভয় পাশে র্যামিলের যে তথ্যগুলো রয়েছে, আইটেমগুলো রয়েছে, সঠিকভাবে বসিয়েছি, ডেবিটটা ডেবিট পাশে, ক্রেডিটটা ক্রেডিট পাশে, বাট মিলছে না। তখন কি, তখন অনেক স্টুডেন্ট মনে করে যে ভুল হয়েছে কিনা। হ্যাঁ, আগে কিন্তু শিওরতে হবে যে ডেবিটটা ডেবিটে বসিয়েছি না ক্রেডিটটা ক্রেডিটে বসিয়েছি, সব ঠিক আছে কিনা। যদি মনে হয় যে সব ঠিক মতো বসিয়েছি, তারপর যদি না মেলে, তখন আমরা কি করবো, অনিশ্চিত হিসাব বা গড়মিল হিসাবকে নিয়ে আসবো। অর্থাৎ এটাকে আমরা বলবো সাময়িক বা অস্থায়ী হিসাব। আমি একটু বলি তাহলে, সাময়িকভাবে র্যামিলের দুপাশ মিলানোর জন্য অনিশ্চিত হিসাব ব্যবহার করে, কি হিসাব, অনিশ্চিত হিসাব, কেউ কেউ কি বলে গড়মিল হিসাব। হ্যাঁ, হিসাবের একতরফা ভুল থাকলে র্যামিলের দুদিকে মেলে না, অর্থাৎ যদি ডেবিট পাশ যদি বেশি রাখি বা ক্রেডিট পাশ যদি বেশি রাখি বা কম রাখি, তাহলে কিন্তু মিলবে না, একতরফা ভুল। হ্যাঁ, সেক্ষেত্রে দুই দিকে
দুই দিককে মেলানোর জন্য স্বাভাবিকভাবে অনিশ্চিত হিসাব তৈরি করা হয়, অর্থাৎ তাহলে অনিশ্চিত কেন তৈরি করা হয়, দুই পাশে সমান করার জন্য। এখন আমরা আসি অনিশ্চিত হিসাব নির্ণয় করবো কিভাবে আমরা শুনি। হ্যাঁ, এক নম্বর পয়েন্টে লিখেছি আমি এইভাবে যে র্যামিলের ডেবিট দিকে সমষ্টি অপেক্ষা ক্রেডিট দিকে সমষ্টি বেশি হলে অনিশ্চিত হিসাব র্যামিলের ডেবিট দিকে বসাবো, অর্থাৎ ক্রেডিট পাশে যোগফল যদি বেশি হয়। আমি এবার বোর্ডের দিকে দেখাই ব্যাপারটা, ধরে নিচ্ছি আমাদের ডেবিট এবং ক্রেডিট। এখন ডেবিটে আমাদের যোগফল হয়েছে, এটা ডেবিটের কথা বলা, ডেবিট থেকে বসো। হ্যাঁ, যেমন আমাদের ক্রেডিট পাশে হয়েছে 10,000 টাকা, বাট আমাদের ডেবিট পাশে যোগ করলো, যোগ করে আসছে 8,000 টাকা, কত কম আছে 2,000। তাহলে এই 2,000 টাকাই হচ্ছে আমাদের অনিশ্চিত হিসাব, অর্থাৎ আমাদের দুই পাশে মিলে এই 2,000 টাকাকে আমরা বলবো অনিশ্চিত হিসাব। আরেকটা নাম আমরা শিখেছি কি, সেটা গড় মিল হিসাব। আচ্ছা, তারপর ডেবিট পাশ যদি ক্রেডিট পাশ 10,000, ক্রেডিট পাশে কম ছিল কত 2,000, যে পাশ কম ছিল মিলিয়ে দিয়েছি সেটাকে বলবো অনিশ্চিত হিসাব। এখন যদি এমন হয় যে আমরা পরের যে আইটেমটা নিয়েছি যে র্যামিলের ক্রেডিট দিক অপেক্ষা ডেবিট দিক বেশি হলে অনিশ্চিত হিসাব ক্রেডিট দিকে বসাবো, হ্যাঁ এটা খুব ইম্পর্টেন্ট, সেটা কেমন দেখা গেল আমাদের ডেবিট পাশে আসছে 20,000 টাকা। আমরা বোর্ডে একটু বড় করে দেখানোর চেষ্টা করি, ডেবিট পাশে আমাদের বিভিন্ন আইটেম দিয়ে 20,000 টাকা আসছে, বাট ক্রেডিট পাশে আসছে আমাদের 15,000। তাহলে কত কম রয়েছে, 5,000 কম রয়েছে, রাইট। তাহলে আমরা এখানে অবশ্যই 5,000 টাকা দিয়ে মিলিয়ে দিব, অর্থাৎ এখানে আমরা 20,000 টাকা দিয়ে মিলাই দিলাম। নামটা কি হবে, আগের মতো যথারীতি অনিশ্চিত হিসাব, অনিশ্চিত হিসাব। কিন্তু খেয়াল করতে হবে ক্রেডিট পাশে যদি কম থাকে তখন আমরা দেখবো যে ক্রেডিট পাশে আমাদের মূলধন আইটেমটা আছে কিনা, অর্থাৎ যে অঙ্কটা আমরা প্রস্তুত করেছি ওখানে যদি মূলধন দেওয়া থাকে তখনই কিন্তু ক্রেডিট পাশে কম হলে কি নাম লিখবো, অনিশ্চিত হিসাব লিখবো। আমি আবার বলি, র্যামিলের ক্রেডিট পাশে যদি মূলধন হিসাব যদি থাকে তখন ডিফারেন্সটা হবে অনিশ্চিত হিসাব, আর যদি র্যামিলের ক্রেডিট পাশে মূলধন না থাকে তখন কিন্তু ডিফারেন্সটা হবে কি, মূলধন হিসাব। অর্থাৎ যদি মূলধন থাকে তখন হবে অনিশ্চিত হিসাব, আর মূলধন না থাকলে ওই ডিফারেন্সটা হবে মূলধন হিসাব। এটা খেয়াল রাখতে হবে, কারণ এটা উল্টো পাল্টা লিখলে কিন্তু হবে না। আর ডেবিট পাশে আমাদের এখানে কোনো ঝামেলা নেই, ডেবিট পাশে কম থাকলে আমরা লিখবো কি হিসাব, অনিশ্চিত হিসাব। ক্লিয়ার, আমরা হয়তো বুঝতে পেরেছি। এবার আমরা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। তো মূল কথা হচ্ছে একটা ক্লাসই শেষ নয়, আমাদের পার্ট 1, 2, 3 থাকবে, এরপর আমরা ম্যাথ নিয়ে তোমাদের সঙ্গে হাজির হবো। আর একটা কথা বলা ভুলে গেছি, নববর্ষের প্রথম দিন তোমরা যদি আমার ফার্স্ট ভিডিও দেখে থাকো, আমার যে ইউটিউব চ্যানেল রয়েছে কমার্স ভ্যালি, সব অবশ্যই সাবস্ক্রাইব করবা, নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কমার্স ভ্যালির সঙ্গে থাকবা। নতুন বছরটা তোমাদের অনেক অনেক ভালো কাটুক এই আশা করছি। আর মনে রাখবো, করোনা প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখবো, আমরা বাড়িতে অবস্থান করব, নিয়মিত সাবান দিয়ে মিনিমাম 20 সেকেন্ড আমরা ভালো করে হাত ধোবো, জনস্বার্থে তোমাদের কমার্স ভ্যালি, কমার্স ভ্যালি তোমাদের সঙ্গে আছে আজীবন থাকবে। থ্যাংক ইউ ভেরি মাচ।